নাটোরের হালতি বিলে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক মোখলেসুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজের দুই দিন পর সকালে ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের টুবুরিরা মরদেহ উদ্ধার করে গত শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী হালতি বিলে নৌকা ভ্রমণে যান এ সময় খোলা এলাকায় প্রচণ্ড ঢেউর ধাক্কায় এক শিক্ষার্থী পানিতে পড়ে যায় তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলে ডুবে যান শিক্ষক মোখলেসুর রহমান নৌকার মাঝি ওই ছাত্রীকে উদ্ধার করলেও পানিতে তলিয়ে যান মোখলেসুর রহমান